হ্যালো ইউজিওর্স টেক মল্লিক চ্যানেলে আরও একটা ফ্রেশ এবং নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো এই মুহূর্তে আমি সম্পূর্ণ একটা নতুন জব নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আর অন স্ক্রিন আপনার আপনাদেরকে আমি সেটা দেখাতে চলেছি এই মুহূর্তে আপনারা দেখছেন আমি আছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যখন আপনার জেলাতে আপনার নাগালের মধ্যে এইরকম সরকারি বা বেসরকারি চাকরির খবরাখবর থাকবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাকে জানিয়ে দেব। তো জার্স এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর জাস্ট আপনি একটু স্ক্রল ডাউন করবেন এখানে আপনি দেখতে পাবেন আট ছয় আট দু হাজার কুড়িতে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার এন এইচ এম পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট জাস্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পিডিএফ খুলে যাবে যেখানে নোটিফিকেশান উইথ আপনার অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আপনি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন উইথ অ্যাপ্লিকেশন ফ্রম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ জেলা স্বাস্থ্য ভবন শরৎপল্লী মেদিনীপুর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে ফাইভ থ্রি ওয়ান টু জাস্ট নোটিশটা পাবলিশ করা হয়েছে আট ছয় দু হাজার কুড়িতে সম্পূর্ণ একটা নতুন নোটিফিকেশান আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম দ্য পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন আদারওয়াইজ নয় এখানে পোস্টের নাম রাখা হয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার এন ইউএইচ এম পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ আপনাকে সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ করানো হবে এখানে আপনার টোটাল ভ্যাকেন্সি আছে দুটো ও এ একটা এবং ও বি একটা টোটাল ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে দুটো এখানে আপনার কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে এইচএস হায়ার সেকেন্ডারি পাস ফ্রম রিকগনাইজড বোর্ড ইনস্টিটিউট উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অথবা ম্যাথামেটিক্স এছাড়া আপনাকে ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপর এবং এছাড়া এমএস অফিস এবং ইন্টারনেট ইজ রিকোয়ার্ড অর্থাৎ আপনার এমএস অফিস এবং ইন্টারনেটের সম্বন্ধে দক্ষ থাকতে হবে এবং আপনার আপনার বয়স হতে হবে অবশ্যই চল্লিশ বছর এছাড়া ও এবং ও বিসিরা যেমন সরকারি ছাড় পায় সেরকম কিন্তু ছাড় দেওয়া হবে তাদেরকে আর আপনার যে চল্লিশ বছর বয়স রাখা হয়েছে সেটা হিসেব করতে হবে আপনাকে এক ছয় দু হাজার কুড়ি হিসেবে এখানে আপনাকে রেমোনারেশন দেওয়া হবে সতেরো হাজার দুশো কুড়ি টাকা সরি সতেরো হাজার সাতশো কুড়ি টাকা এখানে আপনাকে একটা খামের মধ্যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি আপনাদেরকে আমি অ্যাপ্লিকেশান ফর্মটা দেখিনি এখানে আপনি অ্যাপ্লিকেশান ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটা ফটো লাগাতে হবে আপনার ব্লক লেটারে আপনার নাম লিখতে হবে আপনার ফাদার্স নেম এবং আপনার কমিউনিকেশন অ্যাড্রেস আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার এবং আপনার যে কোয়ালিফিকেশানগুলো আছে সেটা কিন্তু সুন্দর হস্তাক্ষরে আপনাকে ফিল আপ করতে হবে এছাড়া আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যা আছে সেটা কিন্তু আপনি সেখানে ইনপুট করবেন ইনপুট করার পর আপনাকে খামের মধ্যে এই অ্যাপ্লিকেশানটা ফর্মটা করে সেখানে ওপরে লিখতে হবে আপনাকে ল্যাব টেকনিশিয়ান আন্ডার এন ইউ এইচ এম পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট লেখার পর এটা আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে অবশ্যই এক নয় দু হাজার কুড়ির মধ্যে বিকাল পাঁচটার মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটা হয় আপনাকে স্পিড পোস্ট অথবা রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে এই অফিসে পাঠিয়ে দিতে হবে আপনি দেখতে পাচ্ছেন অফিস অব দ্য মেম্বার সেক্রেটারি ডিএইচ অ্যান্ড এফ ডব্লিউ এস অ্যান্ড চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবন শরৎপল্লী পিও মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আপনার প্রয়োজনীয় যে যে ডকুমেন্টস কোয়ালিফিকেশান ডকুমেন্টসগুলো আছে এখানে আপনি সেগুলো অ্যাটাচ করে দেবেন আপনি দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান এজ প্রুফ রেসিডেন্টাল প্রুফ ভোটার আইডি অথবা এসডিও সার্টিফিকেট রেশন কার্ড আধার কার্ড এক্স্রিয়েন্স সার্টিফিকেট অন প্রেসক্রাইব ফরম্যাট ইনক্লুডিং অফ মার্কস অফ পাস্ট এক্সামিনেশান অ্যান্ড ওয়ান পাসপোর্ট সাইজ কালার ফর দ্য পোস্ট অ্যাপ অ্যাপিল্ড ফর এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবেন আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যখন আপনার জেলাতে এরকম সরকারি বা বেসরকারি চাকরির খবর থাকবে আপনার নাগালের মধ্যে সঙ্গে সঙ্গে আমি আপনাকে জানিয়ে দেবো